পিরোজপুরের সরবকাঠিতে জাহারুল ইসলাম নামের এক দিনমজুরের দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেছে স্ত্রী সহ দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতে বালিহারি গ্রামে জাহারুলের বসত ঘরে প্রতিবেশীরা আজ শুক্রবার দুপুরে মুমূর্ষ অবস্থায় জাহারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জাহারুলকে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এই ঘটনায় জাহারুলের স্ত্রী মুর্শিদা বেগমকে আটক করেছে পুলিশ জাহারুল বলিহারি গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র এবং দিন মজুরের কাজ করে স্থানীয়রা জানান পারিবারিক কলহের জেরেই ওই ঘটনা ঘটেছে এ বিষয়ে নেসারাবাদ থানার ওসি তদন্ত মোহাম্মদ সুলাইমান বলেন জাহারুলের স্ত্রী মুর্শিদাকে জিজ্ঞাসাবাদ করতে থানায় আনা হয়েছে